বক্তব্য তেল মেজে মেগে হুজুর মানে হলো আল্লাহ কুদরত দিয়ে বলা। তিনি বাতাসের উপর থেকে ওকাব শহর থেকে মিষ্টি নিয়ে আসেন, তার কুদরত কেরামতি পানির মধ্যে হাইড়ে চলে যান। আমার এখন পিসের কাছে নিয়ে গেছে, কয় বাবার যে ক্ষমতা আমি চিন্তা করতে পারবেন না। আমি ভাই আমার তো দরকার নাই, আমি হারাম হালালের ভিতরতে চলাচল করি। কয় আপনার মনোমাংসা বাবা পূর্ণ করে দেবে। আমি চলেন তাহলে মনোমাংসা পূর্ণ করতে গেলাম। তো বাবাই কয় যে সবাই তো দেখি বাবা এমন তিন চারটা রুম পার করে বাবার রুমে যাইতে হয়, নানান রকমের লাইটিং ফাইটিং দেখো, মানে একটা আপনি জান্নাতে প্রবেশ করলেন আর কি। তার এই কামরা এই কামরা জান্নাতে নানান ঈদে শেষ পর্যন্ত বাবার রুমে পৌঁছলেন। বাবা এরকম বিশাল হল রুম, এইখানে একটা ছোট এরকম মঞ্চ, এখানে বাবা বসে আছে তাকিয়ায় হেলান দিয়া। কি নুরানি চেহারা, দূরের থেকে গোলাপি রঙের ড্রিম লাইট পড়তেছে বাবার উপর, সাদা ধবধবা ড্রেস তার মধ্যে গোলাপি লাইট, সুবহান আল্লাহ কি তামাশা। তো বাবার পাবলিক যেগুলো বাবার কাছে গেছে ওই চারদিকে ঘিরা, মানে কাছে আসে না। তো আমার যে নিয়ে গেছে ইনশাল্লাহ ছিল পুলিশের এসপি আর কি। তো সে দেখি ওই রুমে ঢুকে ক্রলিং করা শুরু করলো, ক্রলিং করে করে বাবার কাছে গেছে। আমি তো তার জন্য আমার তো ক্রলিং এর ট্রেনিং নাই, আমি তো বুক টান করে হেঁটে হেঁটে গেলাম। তো সে যে বাবার পায়ের উপরে চুমু খেলো, বাবা চাইও দেখলো না, কিন্তু আমি তো গান্ডু তো গ্রাম থেকে আসি, অত বুঝি না আইন কানুন, আমি খাড়াই আছি। আমি আসসালামু আলাইকুম, হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ইয়া রহমতুল্লাহ বরকতুল্লাহ আব্দুল্লাহ সাদেকুল্লাহ জব্বরুল্লাহ, সমানে কিছু দোয়া গেলাম পড়ছে আর কি। তারপরে দাঁড়াই আছি, হেঁটে আমার বসতে পারে না, কারণ বসতে হলে এখন আমাকে ওইগুলো আসন নাই, সবগুলো মাটির মধ্যে বসে বাবার দিকে কেবলা বলে বসে আছে। আমি তো বসবো না ভাই, সিরাজ শিকদার রাজনীতি করে আসছি, এরকম বহু পিছনে বস ব্যাগের গাইতে উপরে লটকাই আছি আমরা, ওগুলো দিয়ে আমার কোনো আগ্রহ নেই। তো বাবাই বলল যে হঠাৎ বাবার হুশ হয়েছে যে মাল তো খারিয়ে আছে। তো বাবা কয় যে এ বাবা বসেন বসেন। তারপরে উনি বুঝছে যে আর এই বেটা তো নিচে বসবে না, এ বাবা এখানে বসেন আপনি। এবার আমি কিন্তু বসলাম বাবার পাশে। তারপরে বললাম যে হুজুর আপনি নাকি কোকাব শহর থেকে রসগোল্লা খাওয়ান। কয় হ্যাঁ ওই জিনেরা মাঝে মাঝে দিয়ে যায় আমাকে। আমি হুজুর আমার বড় খায়েস কোকাবের রসগোল্লা খাইনি কোনদিন। তো বাবা কি করলো, কোকাবের রসগোল্লা এসে হাজির হয়ে গেল। এগুলো হলো যে প্রবীর ঘোষ বলছে না যে সিম্পল ম্যাজিক নাথিং মোর। ভারতের একজন বড় গবেষক আছে এইসব এই কেরামতির উপরে রহস্য উদ্ঘাটন করছে সে আর কি। তো সে বলছে ম্যাজিকের একটু ভালো ব্যবহার আর কি, ভালো ম্যাজিশিয়ান হলে এগুলো করা যায় আর কি। তো বলছে কোকাবের শহরে রসগোল্লা এসে বললো, কিন্তু আমি খেয়াল করে দেখি রসগোল্লা ড্রাই, কারণ ভেজা রসগোল্লা হলে কাপড় চোর নষ্ট হতে, ভেতর থেকে নামতেছে তো কাপড় চোর নষ্ট হতে পারে, কিন্তু শুকনো বেলে গড়গড়ায় হাতে পারে বাবা কোকাবের রসগোল্লা জিনে দিয়ে। তো আমি খুব মজা করি, আমি হুজুর বাপের জন্ম, আমি তো আমার চোদ্দ গোষ্ঠী, আমার বাবা আমার দাদা হের বাপ হের বাপ হের বাপ, কেউ কোকাবের রসগোল্লা খাইনি, আজকে প্রথম খাইলাম। খাইয়ে দিয়ে হুজুর শুক্রিয়া আদায় টাদায় করলো। তো বলে যে বাবা আপনার মনের কি আশা বলেন আমাকে। আমি হুজুর আপনি তো সব জানেনই শুনলাম, আমার মনে কি আশা এটা তো আপনি জানেন, এটা দোয়া করে দেন। তো বাবা বুঝলো যে ঠিক আছে তারা দোয়া করে দেন।